পরিবারটি নিতান্তই দরিদ্র। তা সত্ত্বেও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে উদয়পুর মহকুমার 2 নং ফুলকুমারী এলাকার বাসিন্দা উত্তম সূত্রধরের ছেলে রাজ সূত্রধর ও মেয়ে অন্তরা সূত্রধর। মনে ইচ্ছা থাকলে যে কোনো অসাধ্য কাজও সাধন করা যায়, তাই করে দেখালো রাজ ও অন্তরা। এদের বাবা জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বিছানায় শয্যাশায়ী, মা মিনতি সূত্রধর সেলাইয়ের কাজ করেন। রাজ উদয়পুর কেবিআই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তার বোন অন্তরা উদয়পুর ইস্ট আরকেপুর বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে অন্তরা জানায় সে পরীক্ষায় 374 পেয়েছে, তার ভাই 329 নম্বর পেয়েছে। বর্তমানে রাজ উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে অন্তরা 11 শ্রেণীতে ভর্তি হতে চায়, কিন্তু অর্থ এদের পথে বড় বাধা হবে বলে অন্তরা জানায়। কি নাম তোমার? অন্তরা সূত্রধর। তোমার বাবার নাম? উত্তম সূত্রধর। মার নাম? মিনতি সূত্রধর। বাবা কি করে? বাবা গত কয়েক বছর ধরে শয্যাশায়ী, বাবা কিছু করে না, বাবা ক্যান্সার বেশি। মা? মা লেডিস টেলার। এদিকে কি তোমাদের সংসার চলে? হ্যাঁ। তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। কিরকম মার্ক পেয়েছো? 374। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে? আমি স্টাইকেবল স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। তোমরা কয় ভাই কয় বোন? আমার এক ভাই আছে, আমি এক বোন। ভাই কি করে? ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কেবিএস স্কুল থেকে। এবার কিরকম রেজাল্ট করেছে? 329। ফার্স্ট ডিভিশন গেছে? তুমি ফার্স্ট ডিভিশন গেছো? তোমরা কি এখন পড়তে চাও? হ্যাঁ আমরা পড়তে চাই, কিন্তু আমরা আর্থিক এতনের জন্য পড়তে পারছি না। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।